हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल। आमी फाहमिदा परवीन उर्मी। आजकेर पर्वे थाकछे खुबी हेल्दी एकटा ड्रिंक्स, सेटा होच्छे पेपर जूस अथवा पेपर शरबत बोलते पारें। एई जूसटा खुबी स्वास्थ्यकर एबं मजादार एकटा जूस। बाहिर थेके आमरा जूस ना किने जदि बासाय फ्रेश किछु फ्रूट्स दिए आमरा जूस तैरि करी ताहले सेटा किन्तु खेतेओ अनेक मजा हय আর স্বাস্থ্যকরও বটে। জুসটা তৈরি করতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে এবং খুবই অল্প সময় লাগে। তাহলে চলুন বন্ধুরা, জুসটা তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নেই। এখানে আমি একটা পাকা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি প্রথমে চামড়াটা ছিলে নেব। চামড়াটা ছিলে এরকম টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটাকে। বড় পেঁপেটার দুই ভাগের এক ভাগ নিয়েছি আমি জুস তৈরি করার জন্য। আপনারা চাইলে আরো বেশি করেও বানাতে পারেন। জুসটা তৈরি করার জন্য পেঁপের সাথে আমি নিয়েছি এক কাপ জাল করা গরম দুধ, আর নিয়েছি চিনি। চিনিটা আমি কম নিয়েছি কারণ পেঁপেটা অনেক মিষ্টি ছিল, সে কারণে চিনিটা আমি কম নিয়েছি। আর নিয়েছি কিছু বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম। আর এখানে হচ্ছে বিট লবণ আর লবণ, সেটা আমি পরিমাণ মতো দিব। এখন ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, আর ব্লেন্ডারে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পেঁপের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিলাম চিনি। কাঠবাদাম এবং কাজু বাদামগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর ছোট্ট একটি লাইক করে দিবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি ব্লেন্ডারের মুখটা খুব ভালোভাবে আটকে দিব, আটকে ব্লেন্ডার করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ডটা করে নিতে হবে। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি। পেঁপে কিন্তু খুবই উপকারী একটা ফল, সেটা আমরা সবাই জানি। মাঝে মাঝে যদি আমরা পেঁপের জুস এভাবে তৈরি করে খাই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। আর এই জুসটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা খাননি অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। এরকম এক গ্লাস পেঁপের জুস থেকে যথেষ্ট পরিমাণ ক্যালোরি পাওয়া যায়। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাদের কাজ করতে অনেক উৎসাহিত করে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো তাহলে সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।